পবিত্র কোরআনুল কারিমের ভুল খুঁজতে গিয়ে মুসলমান হলেন অধ্যাপক গ্যারি মিলার। বিশিষ্ট ইংরেজ গবেষক জন ডেভেনপোর্ট বলেছেন, কোরআন ভুল ত্রুটিমুক্ত হওয়ায় এতে কোনো ছোটোখাটো সংশোধনেরও দরকার নেই। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার পরও কারুর মধ্যে সামান্যতম বিরক্তির সৃষ্টি হয় না। বছরের পর বছর পাদ্রীরা আমাদেরকে পবিত্র কোরআনের বাস্তবতা ও মাহাত্ম থেকে দূরে রেখেছিলেন, কিন্তু আমরা যতই জ্ঞানের পথে এগুচ্ছি অভিজ্ঞতা ও অযৌক্তিক গোড়ামির পর্দা মুছে যাচ্ছে। একদিন এ মহাগ্রন্থ বিশ্বকে নিজের দিকে আকৃষ্ট করবে ও মানুষের চিন্তা চেতনার প্রধান অক্ষে পরিণত হবে। ক্যানাডার অধ্যাপক ডক্টর গ্যারি মিলার ছিলেন সাবেক খ্রিস্টধর্ম প্রচারক। এক সময় তিনি পবিত্র কোরআনের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করেছিলেন, যাতে ইসলাম ও কোরআন বিরোধী প্রচারণা চালানো সহজ হয়, কিন্তু এর ফল হয়েছিল বিপরীত। অবশেষে আল্লাহর কুদরতে তিনি প্রবেশ করলেন ইসলামের সুশীতল ছায়াতলে। এরপর তিনি তার মুসলিম নাম গ্রহণ করেছেন আব্দুল আহাদ উমার। অধ্যাপক ডক্টর গ্যারি মিলার বলেন, আমি একদিন কোরআন সংগ্রহ করে তা পড়া শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম কোরআন নাজির হয়েছিল আরবের মরুসারিদের মধ্যে, তাই এতে নিশ্চয় মরুভূমি সম্পর্কে কথা থাকবে। কোরআন নাজির হয়েছিল 1400 বছর আগে, তাই খুব সহজেই এতে অনেক ভুল খুঁজে পাব ও সেসব ভুল মুসলিমদের সামনে তুলে ধরব। কিন্তু কোরআন পড়ার পরে বুঝলাম আমার এসব ধারণা ঠিক নয়, বরং আমি অনেক আকর্ষণীয় তথ্য পেলাম। বিশেষ করে সূরা নিসার 82 নম্বর আয়াতটি আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করে। সেখানে আল্লাহ বলেন, এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজির হতো, তবে এতে অবশ্যই বহু বৈপরীত দেখা দিত। এরপর আরও গভীরভাবে কোরআন অধ্যয়ন করলেন গ্যারি মিলার, আর তার এই অধ্যয়নে তাকে নিয়ে গেল ইসলামের পথে। ইসলামের দোষ খুঁজতে গিয়ে তিনি হয়ে গেলেন একজন মুসলিম তথা মহাসত্যের কাছে সমর্পিত একজন ব্যক্তি।